শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পনেরো জুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি তামার কোনো নাম নেই আগামী বেশ কয়েকদিন বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাতের পূর্বাভাস এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজ শিলচর শ্রীকুণায় লরিও বাইকের মুখোমুখি লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে গত তিন দিনের বৃষ্টিতে শিলচরের একাধিক এলাকায় বন্যা মিনি বন্যা শিলচরে জলে থই করছে বিভিন্ন এলাকা এক চাঞ্চল্যকর ঘটনা এসির ঠান্ডায় গুমন্ত এক যুবকের মৃত্যু শিলচরে এবার রাজ্যে নির্বাচনে নির্ণায়ক হবে তরুণ প্রজন্ম আগামী একুশ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন বুটারের নাম তুলে এবং তালিকার সংশোধন আবার দশ সোনাপুরে বেশ কয়েক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে গাড়ি চলাচল সোনাপুরে আটকে পড়া চালকদের মধ্যে খাবার ও জলের বোতল বন্টন পুলিশের শিলচরে গভীর জঙ্গল থেকে কিশোরীর দেহ উদ্ধার পশ্চিম সুনাইয়ে তীব্র চাঞ্চল্য উদ্বোধনীর আগেই এপ্রোচ দোষে গেল বাদ্রিপাঠ বরাক সেতুর জনমনে খুব এবং শেষ খবরটি বৃষ্টিতে জলমগ্ন হাইলাকান্দি চরম সীমায় নাগরিক দুর্ভোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গত কয়েক দিনের বৃষ্টিতে শিলচর শহরের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকায় এবং বর্ষার মরশুমে একাধিক সড়ক নর্দমার কাজ চলতে তাকায় এক পশলা বৃষ্টিতে হাঁটু জল দাঁড়িয়ে পড়ে রাস্তায় এ নিয়ে গত তিন দিন ধরে জনগণের ভোগান্তির শেষ নেই বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে এবং সুনাই রোডের অবস্থা মারাত্মক সূচনীয়। মিনি বন্যা শিলচরে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী আরও কয়েকদিন বরাক উপত্যকায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এই পরিস্থিতিতে শিলচর শহরের মানুষ সিঁদুরে মেঘ দেখছেন কারণ শহরের জল নিকাশের অন্যতম মাধ্যম রাঙ্গির খালো আবর্জনার কারণে দ্রুত বৃষ্টির জল বহন করতে পারছে না ফলে গত বছরের ভয়াবহ বন্যার পর এবার আশঙ্কার খালো মেঘ দেখা দিয়েছে জনমনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজ লরির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক চালক এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের দিকে শিলচর শহরের অদূরে শ্রীকুনায় বাড়ি বৃষ্টিপাতের সময় শিলচর শ্রীকুনা ওভারব্রিজের সামনে একটি বাইক লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হন বাইকের চালক জানা যায় দ্রুতগতিতে আসা এএস শূন্য এক যে ছয় আট দুই সাত নম্বরের একটি ট্রাক গাড়ি শ্রীকুনা ওভারব্রিজের সামনে এস এগারো আর ছয় এক আট শূন্য নম্বরের একটি পালসার বাইকে ধাক্কা মারে ধাক্কা মারলে বাইকের চালক রাস্তায় সিটকে পরে গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয়রা শ্রীকুনা আউটপোস্টে খবর দেন খবর পেয়ে ফারির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে বাইক চালককে উদ্ধার করে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয় তবে মেডিকেলে মারা যায় বছর ওই যুবক শিলচর কাটাল রোডে তার গড় বলে জানা যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় বুধবার রাত বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে আবার সোনাপুরে দশ পড়েছে সোনাপুর টেনেলের কাছে পাহাড় থেকে পাতর মাটি নেমে আসায় সকাল থেকে আবার বন্ধ হয়ে পড়েছিল জুয়াই বদরপুর সড়ক তবে যুদ্ধকালীন তৎপরতায় পাতর মাটি সারাই করে কিছু সময় পূর্বে থেকে শুরু হয়েছে সুটোগাড়ি চলাচল উল্লেখ্য মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ সোশিয়াল মিডিয়ায় এক পোস্ট করে জানিয়েছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটায় আবার বন্ধ হয়ে পড়েছে এই সড়ক তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সড়ক থেকে পাতর মাটি সরানোর কাজ চলছে শিলচর গুঙ্গুর থানা এলাকার জঙ্গল থেকে বারো বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয় বুধবার বিকেল দিকে উদ্ধারের পর আজ বেলায় একটা নাগাদ নাবালিকার দেহ শিলচর মেডিকেল কলেজে ময়না তদন্তের পর পরিবারের কাছে সমঝে দে পুলিশ পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল থেকেই এই নাবালিকাকে গড়ে না পাওয়ায় তার পরিবারের লোকেরা অনেক খোঁজার পরও তার কোনো সন্ধান পায়নি বেলা প্রায় সাড়ে বারোটায় গুঙ্গুর থানা এলাকার জঙ্গলে এই নাবালিকার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা পরে নাবালিকার পরিবারও পুলিশকে খবর দে খবর পেয়ে গুঙ্গুর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দে এদিকে পরিবারের লোকদের মতে তাদের বারো বছরের মেয়েকে দর্শন করা হয়েছে তবে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে গড়ে চলছিল এসি ওই গড়ে ঘুমিয়েছিলেন যুবক সকালে গড় থেকে উদ্ধার হয়ে তার ঠান্ডা হিম মৃতদেহ ঘটনা শিলচর ফকিরটিলা এলাকার অরিজিৎ সূত্রধর নামে ওই যুবকের মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের এলাকাবাসীর সূত্রে জানা গেছে অরিজিৎ সূত্র কর্মসূত্রে থাকতেন নাগাল্যান্ডে সেখান থেকে সে রাতে বাড়ি পৌঁছান এরপর রাতে গড়ে এসি চালিয়ে গুমান এসির সঙ্গে চালান ফেনও বুধবার সকালে তাকে অনেকক্ষণ জাগতে না দেখে তার সুটোবাই ডাকতে যান ডাকাডাকি করে সারা না পেয়ে শরীরে হাত দিয়ে দেখেন অরিজিৎ হিম হয়ে গেছেন এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর পর এদিনই মেডিকেলে অরিজিতের মৃতদেহের ময়নাতদন্ত করা হয় পুলিশ জানিয়েছে পরিবারের লোকজন প্রতিবেশীরা যে বয়ান দিয়েছেন প্রাথমিকভাবে ঘটনাটা সে ধরনেরই বলে মনে হচ্ছে তবে এর এরপরও ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পূর্বের সংশোধনীতে অসমে চার লক্ষ নতুন প্রজন্ম পেয়েছিল বুটাধিকার বর্তমানে এক মাস সময় হাতে নিয়ে নতুন বুটারের সন্ধান করার জন্য বিয়েলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার পরিবর্তিত পরিস্থিতিতে বিয়েলরা আগামী একুশ জুলাই থেকে একুশ আগস্ট পর্যন্ত এক মাসের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবে অথবা নাম কর্তন করবেন এজন্য বিয়েল রাজ্যবাসীর গড়ে গড়ে যেতে হবে এই সময়সীমায় নতুন বুটারের নাম অন্তর্ভুক্ত করা অথবা মৃত বুটারের নাম তালিকা থেকে কর্তন করার বিষয়টি গুরুত্ব সহকারে নিরীক্ষণ করবেন বিয়েলোরা তারা এক মাস ব্যাপী তাদের কাজ করে যাবেন যার জন্য এবার বুটার তালিকায় ব্যাপক হারে নতুন বুটারের নাম অন্তর্ভুক্ত হওয়াটা নিশ্চিত সোনাপুরে বূমি যাতায়াত বন্ধ ছিল মঙ্গলবার রাতের পর থেকে পাহাড় দশে পড়ছে সড়কের উপর দ্বারা বর্ষণে দশ নামায় ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের সোনাপুর সুরঙ্গের দুদিকে আটকে পড়েছে যানবাহন বিশেষ করে বিভিন্ন রাজ্যে যাতায়াত করা শতাধিক লরির চাকা বন্ধ রয়েছে এছাড়া দু তিনটি লরি ঝুঁকি নিয়ে দশ এলাকা পার হওয়ার চেষ্টা করলে দোষে আটকে পড়ে এমত অবস্থায় চালকরা অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছেন আটকে পড়া চালকদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উমকিয়াং পেট্রোল পোস্ট এবং লুমসুনং থানার পুলিশ দল এইচ সিক্সে আটকা পড়া লরি এবং অন্যান্য চালকদের খাবার এবং জলের বোতল বিতরণ করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি বেরেঙ্গা বাদ্রিঘাট বরাক সেতুর তবে যাত্রী যাতায়াত চলছে বিগত কয়েক মাস থেকে যোগাযোগের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন সেই সেতুটি গত কয়েক মাসে মানুষের চলাচল দেখে তা বুজার আর অপেক্ষা রাখে না কিন্তু মরশুমের শুরুতে লাগাতার তিন দিনের বৃষ্টিতে সেতুর অ্যাপ্রোচ দসে পড়ল আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সেতুর অ্যাপ্রোচ দসে পড়ে সেতুর দুই দিকে মাটি পড়ে এতে যানবাহনের যাতায়াত আজ অর্থাৎ বৃহস্পতিবার হাজার হাজার মানুষের স্বপ্নের বরাক সেতুর এপ্রোচ দীর্ঘ টালা পর নির্মাণ হলেও স্থায়ী আর হল না এবার শেষ খবরটি বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতে হাইলাকান্দি শহরের অর্ধেক জলমগ্ন হয়ে পড়ার ফলে পুরবাসীদের দুর্ভোগ চরমে উঠেছে অনেকের বাড়িঘর দোকানপাটে বৃষ্টির জমা জল ঢুকে পড়ায় প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয় জমা জলে নাকানি চুবানি খেতে হয় নাগরিকদের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী আরও বেশ কয়েকদিন ধরে বাড়ি বৃষ্টিপাত চলবে বলে জানা গেছে স্বাভাবিকভাবে শহরের নিচু এলাকার বাসিন্দাদের কপালে দুর্ভোগ বাড়বে বই কমবে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন